প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম সাইফ্রুস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো এসএসসিআইসিটি চ্যাপ্টার ফোর নিয়ে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে এস টিমেলের অর্ডার লিস্ট তৈরি করার বিষয় নিয়ে তো আমরা এস টিম এলে যদি এরকম কোন পরীক্ষার কথায় যদি পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে যদি আমাদের এরকম কোন প্রশ্ন দেওয়া থাকে এটাকে যদি আমাদেরকে বলা হয় এস এ আন অর্ডার লিস্ট তৈরি করা তখন আমরা সেক্ষেত্রে কিভাবে তৈরি করব সে বিষয়টা দেখব এভাবে দেখলেই আসলে এই বিষয়টা হচ্ছে আন অর্ডার লিস্ট যেহেতু আমরা এখানে দেখতে দেখেই বুঝতে পারতেছি যেহেতু এখানে অ্যা সি নাই এবং ওয়ান টু থ্রি নাই সেই জন্য এটাই হচ্ছে আসলে আমাদের আন অর্ডার লিস্ট যেহেতু এখানে যে চিহ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস বুঝানো হচ্ছে তো প্রথমে আমাদেরকে লেখার জন্য এস্টেমেল কোর্ট লেখার জন্য প্রথমে দিতে হবে বড়ি অ্যাঙ্গেল বড়ি অ্যাঙ্গেল এরপর দিতে হবে আন অর্ডার লিস্ট যেহেতু সেজন্য আমরা ইউএল ব্যবহার করব অ্যাঙ্গেল ইউএল টাইপ এরপর আমরা দেবো কি এটা যেহেতু এই চিহ্নগুলো এখানে ডিশ আকারে দেওয়া আছে সেজন্য আমরা ডিস ব্যবহার করব এরপর অ্যাঙ্গেল এরপর আমরা এগুলোকে লিখব এল আই আকারে এল আই অ্যাঙ্গেল যেহেতু এটা লিস্ট আকারে আছে একটা প্রথমে দেব বাংলা অ্যাঙ্গেল স্ল্যাশ এল আই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এল আই এরপর দেবো ইংলিশ অ্যাঙ্গেল স্ল্যাশ এল আই এরপর দেবো আইসিটি এল আই আই সি টি অ্যাঙ্গেল স্ল্যাশ এলআই এরপর আমরা ইউএল দিয়ে যেহেতু কাজটা শুরু করেছি আমরা ইউএল দিয়ে শেষ করব অ্যাঙ্গেল স্ল্যাশ ইউএল এরপর দিতে হবে আমাদের বড়ি অ্যাঙ্গেল স্ল্যাশ বড়ি অ্যাঙ্গেল এভাবে আমরা আন লিস্টের কাজটা করবো এখন দ্বিতীয় উদাহরণটা দেখব দ্বিতীয় উদাহরণটা কীভাবে সলভ করা যায় তাহলে তার জন্য প্রথমে এই জিনিসটা এই চারটা যদি আমরা দেখি লিস্টটা তখন সেটাকে কিভাবে আসলে সলভ করা যায় সে বিষয়টা দেখবো তাহলে প্রথমে আমাদেরকে দিতে হবে বড়ি বড়ি দিয়ে শুরু করব চাইলে এখানে এস্টিমেল দিয়ে শুরু করতে পারো তাতে কোনো প্রবলেম নেই আমি সময় বাঁচানোর জন্য সরাসরি বড়ি থেকে শুরু করলাম এভাবে প্রতিটা কাজ তুমি এস এস্টিমেল দিয়ে শুরু করতে পারো আবার চাইলেই ডাইরেক্টলি সরাসরি বড়ি থেকে শুরু করতে পারো তাহলে বড়ি দেওয়ার পর আমার কাজ হচ্ছে অ্যাঙ্গেল ইউএল ইউএল দেওয়ার পর আমার টাইপটা হচ্ছে এখানে টাইপ যে আছে সেটা হচ্ছে আমার এখানে বোঝানো হচ্ছে সেটা স্কোয়ার আমি স্কোয়ার দিয়ে লিখব স্কোয়ার অ্যাঙ্গেল এরপরে আমাকে লিখতে হবে এলআই এলআই দিয়ে প্রথমে আছে আমার ফয়সাল অ্যাঙ্গেল স্ল্যাশ এলআই এরপর আছে আই ইমন অ্যাঙ্গেল স্ল্যাশ এলআই এরপর আছে এলআই সাকিব অ্যাঙ্গেল স্ল্যাশ এলআই এরপর আমি শেষ করবো কী দিয়ে ইউএল দিয়ে যেহেতু শুরু করেছি ইউএল দিয়ে শেষ করবো অ্যাঙ্গেল স্ল্যাশ আমি শেষ করে করে নিচ থেকে উপরে দিকে যাব এরপর অ্যাঙ্গেল বড়ি এরপর অ্যাঙ্গেল স্ল্যাশ এস টি এম এল অ্যাঙ্গেল স্ল্যাশ এস টি এম এল এভাবে আমরা শেষ করব এরপর তৃতীয় আরেকটা উদাহরণ দেখব আমরা এখন এখানেও আরেকটা আন অর্ডার লিস্ট দেওয়া আছে যেহেতু আমরা দেখে বুঝতে পারতেছি এটাই হচ্ছে আন অর্ডার লিস্ট যেহেতু এখানে অ্যা সি এবং ওয়ান টু আকারে দেওয়া নেই এটা দেওয়া আছে সার্কেল আকারে তো সার্কেল আকারে দেওয়া থাকলে যদি আমাকে প্রশ্ন বলা হয় এটাকে এস্টেম কোড করার জন্য তো এস্টেমেল কোড যদি করতে চাই তাহলে আমরা এস্টেম শুরু করব প্রথমে আমাকে দিতে হবে এসটিএমএল অ্যাঙ্গেল এসটিএমএল এরপর দিব আমরা বড়ি এরপর আমাকে দিতে হবে ইউএল অ্যাঙ্গেল টাইপ তো এটা হচ্ছে সার্কেল আকার আছে সেজন্য আমি সার্কেল লিখব এরপর অ্যাঙ্গেল এরপর দিতে হবে এল আই এল আই দিয়ে প্রথমে লিখব আমি মিসবা অ্যাঙ্গেল স্ল্যাশ এল আই এরপর আমি লিখব আখি অ্যাঙ্গেল স্ল্যাশ এরপর দেব সেনা অ্যাঙ্গেল স্ল্যাশ এল আই এরপর দেব অ্যাঙ্গেল এল আই সুইটি অ্যাঙ্গেল স্ল্যাশ এল এরপর ইউএল দিয়ে যেহেতু শুরু করেছি আমি ইউএল দিয়ে শেষ করব অ্যাঙ্গেল স্ল্যাশ ইউএল এরপর দেবো অ্যাঙ্গেল স্ল্যাশ বড়ি এরপর দেবো অ্যাঙ্গেল স্ল্যাশ এস এভাবে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি এস আশা করি বিষয়টা বুঝতে পারছো ও ডান আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম